পাপিতং মুখমণ্ডলং বন্দে ত্বং করুণাসিন্ধুং চিন্ময়ং পুরুষোত্তমং ব্রহ্মানন্দ সুধা রসধানে প্লাবিত তোমার মুখ প্রণবী চরণে করুণাসিন্ধু চিন্ময় অপরূপ পরম দয়া পরমারাধ্যষ্ট দেব জীবন বঙ্গব শ্রী শ্রী ঠাকুর পরমারাধ্যা জগজ্জননী শ্রী শ্রী বর্মা পরম পূজ্যপাদ শ্রী শ্রী বর্তা পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্য দেব সবিত্র রাতুর চরণে মোর অনন্ত কোটি ভক্তিভূত প্রণতি নিবেদন করছি। বিশেষ সৎসঙ্গ সৎসঙ্গ সম্মাননীয় পরিচালক মহোদয়, সৎসঙ্গ উপস্থিত সৎসঙ্গ সম্মাননীয় কর্মীবৃন্দ, ইষ্ট প্রাণ ভাই ও মা মানে পিলা মানে শুধু সজ্জন মন্ডলী সমস্ত মোর আন্তরিক প্রীতি ভরা জয়কে জানুছি। বহু সময় ধরে আপনার শুনলেন বহুত বাস্তব অভিজ্ঞতার কথা, সময় নাই তেমন সংক্ষেপে দুপদ কথা কহিবে আপনার। 2014 মশিয়া আজির এই এপ্রিল 4 তারিখ দিন জগৎসিংহপুর সৎসঙ্গ বিহারে শ্রী বিগ্রহ প্রতিষ্ঠা ঠাকুর বর্মা পর্দাঙ্কর বিগ্রহ প্রতিষ্ঠা রায়দিন আপনার সমস্ত অনেক এটি উপস্থিত থেকে অনেকগুলো অনুভূতি রয়েছে মনে পড়ছে। সেদিন কথা তা পূর্বদিন সন্ধ্যায় পূর্বদিন সন্ধ্যা অর্থাৎ এপ্রিল 3 তারিখ দিন উদ্দিন সন্ধ্যায় পূজনীয় বিকিটা আসিকি পৌঁছে শ্রী শ্রী আচার্যদেবঙ্কর নির্দেশে তা পরদিন অর্থাৎ 4 তারিখ দিন সকাল প্রার্থনা পূর্ব বিগ্রহ প্রতিষ্ঠা হবে উন্মোচন হব। বিকিরাশি সন্ধ্যায় সব বুলি দেখিলে যে থিলে সেখানে দেখছেন বুলি দেখিলা পরে দেখিলে যে মন্দিরর দুয়ারটি অল্প বেলা আছে তার ভিতরে বসিকি কোন সঙ্গে ফুল সাজুছন্তি কঙ্গি পুজো চাহিকি সে পণস ছপরে যাইকি রাগিগলি কলে মন্দিরে ঠাকুর যে ব্যক্তি অপি করছেন সে ব্যক্তি উপরে পাদ রখিকি সে কি ফুল সাজুছন্তি কে প্রতিষ্ঠা হয় বড় ইতিহাস হচ্ছে কয়েক সময় নেই
কইছিলেন প্রথম ১৯৭৬ মশিয়া জুন মাস ১৫ তারিখ দিন শ্রী শ্রী পট্টনায় টিকে আসলে সেতবে সে যে পান্ডব ছিল সে পান্ডবকে উদ্বোধন করব বলে তার পরদিন ১৬ তারিখ দিন আসবা পূর্ব কুয়াযাত্রা উচ্চ সুরেশদার যে প্রথমে কাশু আরম্ভ করতে সে নিবেদন কলে কি গোটে বর্তমান পাখে খবর দিয়ে দিয়েছি যে সে সৎসঙ্গ আনন্দ রাস্তা এপন্ হয়নি কচ্চা রাস্তা গাড়ি গলে গড়ি পড়ব রাস্তা হয়নি বর্তমান সে কথা তাকে রাখি পচারলে সে যাবি কেন কম দিয়ে যাবি তারপরে তা পরদিন বর্তমান সপরিবার দেওঘর পড়ে দেওঘর যাওয়ার পরে পুঁ যাই সুরেশ দা পছে পছে পৌঁছলে দিন দুই দিন পরে রাজা মানে কহিলেন কে টিকি কুহতু রাগিছেন আরে বাপা মু সে আগ মূর্তি দেখিছি মুখে পরম পূজা সে শ্রী দাদা তাকে কহিলে কে বাবা কুহতু বাবা দাদা কে মো সঙ্গে যাব তাকে কহিলে বাবা এমনি সুরেশটা আসছেন সে জগৎসিংহরে পাল্লটা রয়েছে আপনার সে প্রতিষ্ঠা হবে আসছেন আপন যা কথা আপনার কহিলেন কিছু কহিলেন না সে মুখে আসে কিছু কহিলেন উত্তর দেব দাদা কহিলে কিছু কহিলেন মানে আউ মু কহিলেন দিন বড়ি চলনা স্নান উৎসব আসব স্নান উৎসব সময়ে অষ্টধাতু মূর্তি যে বর্তমানে নিরানিবেশ অনেক নিভৃতন কীর্তন যে মূর্তি অনেক বর্তমান তাকে এবং বড় মাত্র অষ্টধাতু মূর্তি সে মূর্তি নুয়াই সেই বসা আসে সে মূর্তি প্রতিষ্ঠা হবে সব কেমি প্রতিষ্ঠা হবে তার শাস্ত্র বিধান কম সব পচারে কে কত প্রকার কে অর্থাৎ কে সুরেশ কে কম হব এটা সে কে সুরেশ যে কিছু সে কর কহিলে জগৎসিংহ যে মন্ত্র তো কল এমনি মূর্তি রাখব ফটো রাখব এটা ফটো রাখছ মূর্তি রাখব কাহি কেউ যুগ সে কথা হয়ে গলান বহু দিন ডেলি ২০১৪ এপ্রিল ৪ দিন মূর্তি প্রতিষ্ঠা হল যে মূর্তি প্রতিষ্ঠার সক্রিয় ভাব ভাব ভাগ যে নিয়েছেন সম্প্রদান করছেন আমার মাদুরী ভাই বিষ্ণু ভাই চন্দন অর্থাৎ রমাকান্ত সাহুঙ্ক পুত্র সুপুত্র চন্দন এগুলো কইছেন প্রথমে তাকে তাঁর মঙ্গল পেয়ে প্রার্থনা করছি এটা গোটে সহজ কথা কীর্তন আমি কবি কে কীর্তন মুরতি বলিলে ভাবনা চাল ভক্তি হীন সে দীপ্ত চির এটা বলু আমি মূর্তি সে অনেক আমার মূর্তি বলি ভাবনা যদি জীবন্ত বলে ভাবনা থাকা খালি হাতে আমি আসতে যদি জীবন্ত বলে ভাবনা থাকা সেটি বসিছেন মো সেটি ন যাইকি ইতিহাস ভাষণ দিয়ে এসব বিষয়ে ভাবিবার কথা এসব বিষয়ে ভাবনা কারণ আমার জন চরিত্রকে মার্জিত করিবার পাই তাকে সব ব্যবস্থা দেলে আমি আমার খেয়াল খুশি মাঠে চলব বিশেষ কথা কইনি কইনি কারণ সময় হয়েছি আমি সময় সারিবা দূর দূরান্ত সব ভাই মানে মা মানে আসছেন সময় সারিবা আপনার গোটি অনুরোধ করিবি এটি অন্নভোগের ব্যবস্থা হয়েছে ওড়িশার কতিপয় জায়গায় অন্নভোগের ব্যবস্থা আছে তার ভিতরে জগৎসিংহপুর সেই সময়ে যেতবে উদ্বোধন হল পার্ল শ্রী শ্রী পর্দা এই কইলে যে মূর্তি প্রতিষ্ঠা করে অন্নভোগ ব্যবস্থা করব জগন্নাথ মাহাতি কুম্ভার সে সেপাই কিছু জমি মধ্য
ରଖିଥିଲେ ଅନ୍ନ ଭୋଗ ଯେମିତି ହେଇପାରିବ ବା ଏବେ କ'ଣ କେଉଁ ଅବସ୍ଥା ଅଛି ଜାଣିନି, ଯାହା ହେଉ ସେବେଠାରୁ ଅନ୍ନ ଭୋଗ ହେବନି ସେବେଠାରୁ ଯେ ପରିକଳ୍ପନା ଯେବେ ଆମେ ଯାଇକିରି ସେ ଶ୍ରୀ ଦାଦା ଥାନ୍ତି ବର୍ତ୍ତମାନ ସେ ଆଚାର୍ଯ୍ୟ ଆମେ ନିବେଦନ କରୁ କହିଲେ ତୁମେ ସବୁ ପଛରେ ଆସି ବର୍ତ୍ତମାନ ପହଞ୍ଚ ମୋ ଅନୁଭବ କେମିତି ହେବ କହିବ, ଆମେ ତାପରେ ସବୁ କଲୁ ଭାଇମାନେ ସବୁ ଅଛନ୍ତି ସବୁ ଆମ ସାଙ୍ଗେ ସବୁ ଯାଇପାରୁ ଆମେ ସାଙ୍ଗ ହେଇ ସବୁ ଯାଇପାରୁ ଆମେ ତ କଥା କହିଲୁ ମାନେ ଆଚାର୍ଯ୍ୟ କହୁଛନ୍ତି ମୁଁ ତ ଅନୁଭବ କଥା କହିଲି ଆମ ନିବେଶ କ'ଣ କହିଲେ ଆମେ ଦୌଡ଼ିକି ଆସିବା ଆମକୁ କ'ଣ କହିଲେ ଅନୁଭବ କଥା ମୁଁ କହିଲି କହିଲେ ଆରେ ମୁଁ କହିନି ଦାଦୁ କହିକରି ଯାଇଛନ୍ତି ସେବେଠାରୁ ସେଇଟା ଉପର କାଲି ଯାଇକି ବାବାଙ୍କ ପାଖରେ ମୁଁ ଯେତେ ବସିଲି ଯାଇକି ନିବେଦନ କରିବି ମୁଁ ବାବାଙ୍କୁ ସବୁ ବୁଝିବି ଯାହା ହଉ ସବୁ ଯାଇଥିଲେ ଯେଉଁମାନେ ସେମାନଙ୍କ ଅଭିଜ୍ଞତା ଅଛି ଏଠି ସମସ୍ୟାଟା ହେଉଛି ଅନୁଭବଟା କେମିତି ସୁଚାରୁ ରୂପେ ହେବ ସେତେବେଳେ ପ୍ରଥମ ଅବସ୍ଥାରେ ଆମ ଗୋଟେ ସ୍ଥିର କରିଥିଲୁ ସମସ୍ତେ ବସିକିରି ଯେ ଗୋଟିଏ ଭୋଗ 1500 ଦେଲେ ହେବ 365 ଦିନକୁ 365 1500 ହେଲେ ଏଟା ସୁଚାରୁ ରୂପେ ଚାଲିବ ଏଇଟା ଏପର୍ଯ୍ୟନ୍ତ ହେଇପାରିଲାନି ତଥାପି ଚାଲିଛି ତଥାପି ସମଥିଙ୍ଗ ଇଜ୍ ବେଟର୍ ଦେନ୍ ନଥିଙ୍ଗ ତଥାପି ଚାଲିଛି ତେଣୁ ଏସବୁ ବିଷୟକୁ ଚିନ୍ତାକୁ ଆପଣ ନିଅନ୍ତୁ ଆମେ ଇଷ୍ଟ ପ୍ରାଣ ଗୁରୁଗତ ପ୍ରାଣ ଜଜନ ଜାତ ଇଷ୍ଟ ପ୍ରତି କରୁଛୁ ବୋଲି ସାଟିସ୍ଫାକ୍ସନ୍ ଆମର ଅଛି ଇଷ୍ଟ ପ୍ରତିଷ୍ଠା ଯଜ୍ଞରେ ଆମେ ଝାମ୍ପଲି ଚୁଡ଼ି ନାଚିକିରି କୀର୍ତ୍ତନ କରୁଛୁ ଭଲ କଥା ଏଇଟାକୁ ଭାବନ୍ତୁ ଏଇଟା ମନ ଭିତରକୁ ନିଅନ୍ତୁ ଏତିକି କହିବା ବକ୍ତବ୍ୟ ରଖୁଛି ଜୟ ଗୁରୁ ସମସ୍ତଙ୍କୁ ଜୟ କରିବେ।